আজিঠু কার্তিক মাসর আরম্ভ হচ্ছে আজ প্রথম দিন এবং যে হবিষ্যাড়ি ব্রত ধারণ করতে সে আজিঠু আসবে সবুদিন দর্শন করা আসবে শ্রীমন্দির আপনি আমার বিশেষ ভাবে ব্যবস্থা করা হয়েছি যে সরকারি যে গভর্নমেন্ট যে সেই স্থান মানুষ তাঁর স্পেশালি গাড়ি ব্যবস্থা করা হয়েছে এবং তাকে ভলেন্টিয়ার্স মানে তাকে এসকর্ট করে দিলে গ্রুপ ইউজ করে তাকে আসবে এবং তাকে আমি এটি মন্দিরে মন্দির বাহারে বি এবং মন্দির ভিতরে বি আমি ডিপ্লয়মেন্ট এক্সট্রা ডিপ্লয়মেন্ট দিয়েছি যে সুবিধার এবং বিনা বিঘ্নরে সে আরামে দর্শন করে পারে এবং মন্দির ভিতরে বি সে রাধা দামোদর বেশ কিন্তু দর্শন করবে তার স্বতন্ত্র ব্যবস্থা আমার রয়েছে এবং বিভিন্ন থানার অফিসর এবং স্টাফ বি আসছেন সে বিভিন্ন জায়গার মন্দির ভিতরে মন্দির বাহারে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সে আমি পূর্ণমাত্রায় আমি চেষ্টা করব যেমি যে মা মানে ব্রতধারী মানে যে আসবে সে সুরক্ষিত দর্শন করবে তা সহিত অন্য যে আসবে দর্শন করা কার্তিক মাসের যে স্থানীয় লোক বি আসবে টুরিস্ট আসবে সে সুবিধার দর্শন করে পারবে তাপরে আমি এক্সট্রা ডিপ্লয়মেন্ট করছি।